আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেসেঞ্জারে দারুণ একটা আপডেট চলে এসেছে যে আপডেটের মাধ্যমে আপনারা এখন থেকে বিশ্বের যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন বা কথা বলতে পারবেন সত্যি আপডেটটা খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল যার কারণে আমি আর বসে থাকতে পারলাম না তাই ভাবছিলাম আপনাদের মাঝে এই আপডেটটা শেয়ার করা দরকার মেসেঞ্জার যে আপডেটটা এসেছে এই আপডেটটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কিন্তু খুবই কাজে আসবে তো আপনারা যারা বিশ্বের বিভিন্ন মানুষের সাথে কথা বলেন বা মানুষের সাথে মেসেঞ্জারে যোগাযোগ রাখেন তাদের সাথে কিন্তু আপনি খুব সহজে এখন থেকে ইজিলি কথা বলতে পারবেন

সব বন্ধুরা মেসেজে টাচ করার পর এখান থেকে আপনাকে এরকম অনেকগুলো অপশন দেখাবে তো এখান থেকে আপনারা সেটিংস যে অপশনটি পাবেন এই সেটিংসে টাচ করে দেবেন প্রথমে আপনাকে এখানে সেটিংসটা অন করতে হবে তো আমি সেটিংসে টাচ করে দিচ্ছি অর্গা সেটিংসে টাচ করার পর এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ যে অপশনটা পাবেন এখানে এই ল্যাঙ্গুয়েজে টাচ করে দেবেন অগ্লা ল্যাঙ্গুয়েজে টাচ করার পর এখানে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাড কিবোর্ড যে অপশনটি পাবেন এখানে এই অ্যাড কিবোর্ডে ক্লিক করে দেবেন অল গাইস অ্যাড কিবোর্ড টাচ করার এখানে আপনাকে এরকম কয়েকটা বাসায় দেখাবে তো ওখান থেকে আমরা বাংলা এবং কি বাংলাদেশ যে ব্র্যাকেটের মধ্যে যে অপশনটা আছে তো আমরা এই লেখার উপর টাচ করে দিব তো ও গাছ তারপর আপনার সামনে ইন্টারফেস দেখাবে তো এখান থেকে আমরা যে ডান অপশন আছে ডানে ক্লিক করে দেবো অল গাছ ডানে ক্লিক করবার এখান থেকে কিন্তু আমাদের একটা সেটিংস অন হয়ে গেছে তো আপনাদেরকে আরেকটা সেটিংস অন করতে হবে তো কিন্তু আমরা একটু ব্যাগে চলে যাব সব বন্ধুরা ব্যাগে আসার পর এখান থেকে আপনাকে আর সেটিংস করতে হবে মেসেজ করার আগে তো তো সেই সেটিংসটি করার জন্য এখানে আপনি যে অপশনটি পাবেন এখানে এই যে চার কোনো একটা অপশন আছে তো আপনারা এই অপশন টাচ করে অল অলকা এখানে টাচ করে এখানে আপনার ট্রান্সলেট একটা অপশন পেয়ে যাবেন তো আপনারা এই ট্রান্সলেটটি ক্লিক করে দিবেন দেবেন বন্ধুরা ট্রান্সলেটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ এবং কি বাংলা দেখাচ্ছে তো আপনি যদি এখানে ইংলিশ টাইপ করেন তাহলে এখানে মেসেজে আপনাকে বাংলা দেখাবে তো আমরা যেহেতু মেসেজে বাংলা লিখবো এবং কি ইংলিশে বা অন্যান্য ভাষায় সেন্ড করবো সেক্ষেত্রে আমরা এখানে যে ইংলিশ যে অপশানটা আছে এই ইংলিশে টাচ করব। এবং এখান থেকে আমরা এটাকে বাংলা করে নেব ওকে বাংলা করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে তো আপনার কিবোর্ডটা কিন্তু বাংলা হয়ে যাবে তো এখানে কিন্তু আপনি বাংলা টাইপ করলে আপনাকে ইংরেজি অনুবাদ দেখাবে তো আমি বাংলা টাইপ করে নিচ্ছি তো বন্ধুরা আমি যখন এখানে লিখিলাম তুমি কেমন আছো তা কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে এখানে হাওয়ার ইয়ে চলে এসেছে তো আমরা যদি চাই এই ইংলিশটাকে কেটে বা এই ইংরেজি ভাষা না পাঠিয়ে আমরা অন্যান্য ভাষা পাঠাবো বা অন্যান্য ভাষা আমি কথা বলবো সেক্ষেত্রে আমরা এখানে ইংরেজি টাচ করে দিব এবং এখান থেকে আপনারা বিশ্বের সকল ভাষা পেয়ে যাবেন তো আপনি যে ধরনের ভাষায় আপনি কথা বলতে চান ঠিক ওই ধরনের ভাষায় এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আরবিটা সিলেক্ট করে নিচ্ছি আরবিটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন কিন্তু আরবি লেখা চলে এসেছে তো আমি যদি এখন তোকে তাকে এই মেসেজটাকে সেন্ড করে দিই তাহলে তার কাছে কিন্তু আরবি লেখাটা চলে যাবে তো আমি এখানে আরও একটা লেখা টাইপ করে নিচ্ছি সো কাছে আমি এখানে লিখে দিয়েছি রাতে খাবার খাইছো তো আমি যদি এখান থেকে যে আরবি লেখাটা আছে বা যে আরবি অপশনটা আছে এটাকে যদি সিলেক্ট করি তারপরে এখান থেকে আমি যদি অন্য একটা ভাষায় এখানে সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পারবেন ওই ভাষাটা কিন্তু এখানে চলে আসবে সব বন্ধুরা আমি এখান থেকে হিন্দি যে ভাষাটা আছে এই হিন্দি ভাষা সিলেক্ট করে নিয়েছি তোকে হিন্দি ভাষাটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিন্দি লেখাটা চলে এসেছে তো আমি যদি তাকে সেন্ড করে দিই তাহলে তার কাছে কিন্তু হিন্দিতে এই টেক্সটটা চলে যাবে ভালো কাছে এইভাবে কিন্তু আপনারা যে কোনো ভাষায় আপনার কথা বলতে পারবেন এই মেসেঞ্জারের নতুন আপডেটটা আসার পরে তো আশা করি সম্পূর্ণ বইটি আপনাদের অনেক অনেক বেশি হেল্পফুল এবং অনেকটা গুরুত্বপূর্ণ হবে এটি মেসেঞ্জার দারুণ আপডেট তো আপডেটটা কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর আপনার যারা এই চ্যানেল নতুন আছে তারা অবশ্যই থাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক ফেসবুক দেখে থাকেন তারা অবশ্যই বেশি ফলো করে দেবেন সো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জায়গা করি আল্লাহ হাফেজ